উফ, পুরা ঈদ ঈদ লাগতেছে। সামনে একটা বক্স, আজকে অনেক দিন পর আনবক্সিং করব। তো বেশ অনেক দিন, প্রায় মনে হয় 2-3 মাসের বেশি হয়ে গেছে আমি কোনো আনবক্সিং, সেরকম বড় কোনো আনবক্সিং করি না। তো গত পরশু দিন বা তার আগের দিন আমি হঠাৎ করেই আমার দোস্ত জাকিয়া শারমিন, সবাই আপনারা সবাই চেনেন তাকে, তো জাকিয়া শারমিনের একটা পেজ আছে চক্কর, এবং সে রেগুলার গাছ এবং গাছের জন্য প্রয়োজনীয় যা যা জিনিস আছে সেগুলো সবই সেল করেন, এবং খুব ভালো এবং রিলায়েবল একজন সেলার। তো আমি তার কাছ থেকে কিছু গাছের অর্ডার দিয়েছি, সেজন্য বেশ ফুর্তি ফুর্তি লাগছে। তো এটা কিন্তু আমি আগেই বলিনি, এটা কোনো পেইড প্রমোশন বা সেরকম কোনো কিছু না। তো আমি জাস্ট অর্ডার দিয়েছি, এবং আমি এর আগেও গাছ নিয়েছি জাকিয়া শামিনের কাছ থেকে, এবং প্রত্যেকবারই আমি অনেক ভালো গাছ পেয়েছি। আমি আশা করতেছি এবারও আমি অনেক ভালো গাছ পাবো। তো তাদের প্যাকিং আসলে খুবই ভালো। তো এখন যেটা প্রথমে ইয়ে করছি, যে আমি জাকিয়া শারমিনের যে পেজটা চালায় নাম চক্কর, তা আমি সেই চক্করের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের মাঝে। তো এখন প্রথমে বক্সটা খুললে আমার তো এখনো খুবই এক্সাইটেড লাগতেছে যে কি আছে বক্সের ভেতর, যদিও জানি কি কি আছে কারণ আমি তো অর্ডার দিছি। তো এখানে আমি শো করি যে কি কি আছে। তো আমি আসলে কয়টা এয়ার প্ল্যান্ট অর্ডার দিয়েছিলাম, আর এয়ার প্ল্যান্টের সাথে আমি কিছু সাকুলেন্ট অর্ডার দিয়েছি। প্যাকিংটা বেশ ভালো, খুব সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে, গাছ কোনোভাবে যেন ঝাঁকি না লাগে সেরকম করে। তো প্রথমে আমি প্যাকিংগুলা, এগুলা সব সাকুলেন্ট হবে আলাদা করে। তো বক্সটা সামনেই থাক, তা আপনার দেখার সুবিধার জন্যই দিচ্ছি। তো প্রথমে আমি একটা এয়ারপ্ল্যান্ট বের করছি। তো এই এয়ারপ্ল্যান্টটা হচ্ছে এই যে, এই যে এয়ারপ্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর একটা এয়ারপ্ল্যান্ট। এটার নাম হলো তিলানজিয়া সুইট ইসাবেল, যতটা সম্ভব এটা তিলানজিয়া সুইট ইসাবেল। দুইটা মাথা আছে, দুইটা না সরি তিনটা চারটা মাথা আছে, খুব সুন্দর একটা এবং খুব সুন্দর শেপের একটা। তো এরকম থাকলে এটা দেখতে এরকম লাগতেছে, কিন্তু এটা 1-2 দিনের মাথাতে এটা আবার সম্পূর্ণ নিজস্ব, বাইরে খোলা জায়গা পেলে আবার সুন্দর মতো ছড়ায় যাবে, একদিন পানি দিলেই হবে। তো প্রথম এয়ারপ্ল্যান্ট এটা, এরপর হলো এই যে এয়ারপ্ল্যান্টটা দেখছেন, এটাও বেশ সুন্দর। তো এইটা ঠিক এরকমই একটা এয়ারপ্ল্যান্ট আমার আছে, তো ওইটার নাম হলো তিলানজিয়ার বেলি, আর এটা হলো সুডো বেলি। একদম কাছাকাছি দেখতে, কিন্তু যেটা আমার মনে হয় পার্থক্য সেটা হলো যে পাতাগুলো বেশ অনেক লম্বা, যেটা বেলিতে হয়তো হয় না। তো এই সুডো বেলি এই কারণেই নাম, সুডো যখন নামের আগে সুডো থাকে তার মানে হলো, সুডো মানে হলো নকল, বা আপনার প্রথম কথা হলো যে ফটোকপি করলে যেরকম হয়। এখানে একটা সেন্সেভেরিয়া আছে বা স্নেক প্ল্যান্ট, এটা সিলিন্ড্রিকা, সেন্সেভেরিয়া সিলিন্ড্রিকা। প্যাকিং মশলা খুব সুন্দর। আচ্ছা, এটাও খুব সুন্দর একটা, এটা অনেকটা দেখতে ইয়ার মতো সেলেরিয়ানার একটা ভ্যারাইটি আছে, অনেকটা ওই রকমই, কিন্তু সেলেরিয়ানারটা আরো বেশি ফাজি হয়, এটাতে লিফগুলো ফাজি না। এটাও তিলানজিয়া বা এয়ারপ্ল্যান্ট একটা। তো এই এয়ারপ্ল্যান্টটার নাম হচ্ছে তিলানজিয়া পসিফোলিয়া, যতটা সম্ভব এটা, এবং খুবই সুন্দর একটা, এটা হলো বালবাস এয়ারপ্ল্যান্ট। আর এখানে একটা বিশাল সাইজের এয়ারপ্ল্যান্ট দেখতে পাচ্ছি, এখানে একটা অনেক বড় সাইজের একটা এয়ারপ্ল্যান্ট দেখা যাচ্ছে। তো এই এয়ারপ্ল্যান্টটার নাম আসলে,
ফোন নামটা হলো, এটা যতটা সম্ভব তিলানজিয়া এরান্থস নাম এটা, তিলানজিয়া এরান্থস। এটা সুইট ইজাবেল, এটা হলো পসিফোলিয়া বা পকিফোলিয়া, যে কোনো একটা পসিফোলিয়া। এটা এটা সুডোবেলি, এই চারটে এয়ার প্ল্যান্ট অর্ডার দিয়েছিলাম, আর সাথে এইটা সিলিন্ড্রিকা, এটা একটা অর্ডার দেওয়া হয়েছে। এখন যেটা খুলবো এটা হলো একটা সাকুলেন্ট হবে, একদম সুন্দর করে ইয়ে করে দিয়ে উপরে তুলা দিয়ে দিয়েছে। এই উপরে এইভাবে তুলা দিলে সবচেয়ে আমার কাছে খুবই ইয়ে লাগে, কারণ এই জিনিসটা দিলে আপনার গাছের গোড়াটা একদমই নড়ে না, আর গাছের পাতাগুলারও খুব কম ক্ষতি হয়। তো আমার সামনে এখানে একটা সাকুলেন্ট দেখতে পাচ্ছেন, তো এইটা অ্যাকচুয়াল আইডিটা আমি শিওর না। তো এটা যতটা সম্ভব গ্র্যাপ্টোপেটালাম বা গ্র্যাপ্টোভেরিয়ার একটা ভ্যারাইটি হবে। এটা পরবর্তীতে আমি যদি জানি তাহলে আপনাদেরকে জানাবো যে এটা অ্যাকচুয়াল আইডিটা কি। এখানে একটা আছে, এটা এচেভিরিয়া ট্রপসিটারবি বলে এটাকে, এটা খুবই সুন্দর এবং বেশ ভালোই বড় হয়, কিন্তু স্লো গ্রোয়িং। এচেভিরিয়ার বেশিরভাগ ভ্যারাইটিগুলোই খুব বেশি ফাস্ট গ্রো করে না, একটু স্লো গ্রোয়িংই থাকে। এছাড়া আরও দুইটা আছে সাকুলেন্ট, এই যে এখানে এটা, এটা হলো স্ট্রিং অফ বানানা, এটাও খুব সুন্দর হয়। এই যে আর লাস্ট যেটা এখন, এটাও বেশ পছন্দের, এগুলা হলো ট্রেইলিং হিসেবে খুব ভালো সাকুলে, মানে আপনার কিছু সাকুলেন্ট আছে কার্পেটিং সাকুলেন্ট, কিছু আছে যে আপনার নর্মাল হয়, আর কিছু আছে ট্রেইলিং হয়। তো এগুলো হলো ট্রেইলিং সাকুলেন্ট। এখন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে হলো বলে স্ট্রিং অফ টিয়ার্স, ও বেশ ভালোই বড় আছে গাছটা। এই যে এটা হলো স্ট্রিং অফ টিয়ার্স। তো এই মোটামুটি আজকে আমার কেনাকাটা, তো আশা করি আমার কেনাকাটা আপনাদের পছন্দ হয়ে থাকবে। আর আপনাদের যদি এগুলা প্রাইস বা কোনো কিছু সম্পর্কে আইডিয়া নিতে থাকে আমি বলে দিলাম যে আপনাদের হচ্ছে পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছে, আপনি পেজের লিঙ্কে গেলেই আপনি প্রত্যেকটা জিনিসের প্রাইস, এবং আপনি চাইলে জাকি আপুকে সরাসরি নক করেও প্রাইস জেনে নিতে পারবে। তো ধন্যবাদ সবাইকে।